Hi, this is Shurojit Kundu. You are listening and watching my YouTube channel, Shurojit Health and Fit TV. আজকের আলোচনা কি করে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্টিং করতে পারি, কি করে রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরের মধ্যে গড়ে তুলতে পারি। ইমিউনিটি বুস্টিং এর কথা বলতে গেলেই প্রথমেই আমাদের জানতে হবে কয়েকটি জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের এই ইমিউনিটি বুস্টিং। তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রপার ঘুম, 8 ঘন্টা ঘুমাতে হবে এবং সেটা প্রপার সময়। মন ভালো রাখতে হবে, অন্তত 15 মিনিট হাঁটতে হবে এবং তার সাথে কার্ডিও এক্সারসাইজ করতে পারেন, যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন এবং অবশ্যই যে দিকটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হেলদি ইমিউনিটি বুস্টিং ফুডের দিকে। চলুন আজকে জেনে নেওয়া যাক কি কি খাবার খেলে আমরা ইমিউনিটিকে বুস্ট করতে পারব, কি কি খাবারের মাধ্যমে আমরা ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফ্লু টাইপের ইনফেকশনকে প্রতিরোধ করতে পারি। এই ইমিউনিটি বুস্টিং সমস্ত খাবারগুলোই আমাদের বাড়িতে উপস্থিত, যেমন গোলমরিচ, তুলসী পাতা, আদা, রসুন, দারচিনি গুঁড়ো, কিশমিশ বা হলুদ। এছাড়া রয়েছে মধু, আমলা বা চবনপ্রাস, স্ট্রবেরি, আঙুর। ভিটামিন সি খুব প্রয়োজনীয় আমাদের ইমিউনিটিকে বুস্টিং করার জন্য। কমলা লেবুর মধ্যেও প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে। আমরা আজকে দেখে নেব কয়েকটি সহজ সরল রেসিপি যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আপনাদের ইমিউনিটিকে বুস্ট করতে পারেন। এর মধ্যে রয়েছে হলুদ, একটা গ্লাস নিয়েছি কাঁচের চামচ, আর এখানে রয়েছে দুধ। দুধটাকে আমরা গরম করব, দুধ এসেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা প্রথমে অল্প একটু হলুদ গ্লাসের মধ্যে নিয়ে নেব। যাদের ঘরে কাঁচা হলুদ আছে তারা কাঁচা হলুদ বেটে দিতে পারে অথবা গুঁড়ো হলুদ দিলেও চলবে। এবার এর মধ্যে দুধ দেব, দুধের মাত্রা থাকবে 150 ml। আমরা বানিয়ে ফেলেছি দুধ হলুদের মিশ্রণ, আর এই দুধ হলুদের মিশ্রণ আপনাকে ইমিউনিটি বুস্টিং করতে সাহায্য করে, সমস্ত রকম অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি অ্যালার্জিক ইনফেকশনের হাত থেকে, বিভিন্ন রকম ফ্লুর হাত থেকে। দিনে একবার করে অন্তত এটি খাওয়া, আয়ুষ মন্ত্রক এই হেলদি মিশ্রণটার রিকমেন্ডেশন করেছে। আপনারা বাড়িতে গরম জল ফুটিয়ে নিন এবং তার মধ্যে 2-4 দারচিনির গুঁড়ো, 2-4 কালো গোলমরিচের গুঁড়ো, আদা, কিশমিশ এবং 4-5 তুলসী পাতা দিয়ে ভালো করে 10 মিনিট ফোটান। তারপরে সেটাকে চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিন। যে মিশ্রণটি তৈরি হলো সেটা আপনারা দিনে অন্তত একবার করে খাওয়ার চেষ্টা করুন। আয়ুষ মন্ত্রক বলছে এটা আপনাদের ইমিউনিটিকে বুস্টিং করতে সাহায্য করবে। এছাড়া আপনারা চায়ের সাথে তুলসী পাতা দিয়ে খেতে পারেন। মধুর সাথে রসুন দিয়ে খেতে পারে, যেগুলো আপনাকে ইমিউনিটিকে বুস্টিং করতে সহায়তা করবে। কিছু ঘরোয়া টোটকা আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সঠিক ইনফরমেশন পেয়েছেন অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি অ্যালার্জিক বা ফ্লুকে আটকানোর জন্য আমাদের শরীরে প্রয়োজনীয় ইমিউনিটি পাওয়ারকে বুস্টিং করার জন্য কি কি খাবার খাওয়া উচিত তার সম্পর্কে। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজেরা ভালো থেকে অন্যদেরকে ভালো রাখতে সাহায্য করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন আছে সেটাকে প্রেস করুন, যাতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।